অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ পর্তুগাল। তবে পুঁথিগত জ্ঞানের বাইরে নানা সীমাবদ্ধতায় ঘুরে ঘুরে সেসব সৌন্দর্য উপভোগ ও ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানার সুযোগ ছিল না অনেক শিক্ষার্থীর। তাই নিজ দেশ সম্পর্কে জানাতে মাধ্যমিক শেষ করা শিক্ষার্থীদের সরকারি খরচে দেশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে পর্তুগাল সরকার। 2022-23 থেকে পরবর্তী শিক্ষাবর্ষে মাধ্যমিক শেষ করার শিক্ষার্থীরা পাবেন এই সুযোগ। এই সুবিধার আওতায় থাকছে 7 দিন পর্তুগালের যে কোনো প্রান্তে বিনামূল্যে রেল ভ্রমণ ও নির্ধারিত হোস্টেলে রাত্রিযাপন সহ নানা সুবিধা। গত নভেম্বরে প্রথম ধাপে নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীরা জানুয়ারিতেই পাচ্ছে সে সুযোগ। সরকারের এমন পদক্ষেপে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। যারা এই দেশে ক্লাস 12 শেষ করেছে তাদের জন্য একটা বিশেষ সুযোগ দিয়েছে 7 দিনের জন্য। 7 দিন তা স্টুডেন্টরা বিনা খরচে ওদের ট্রান্সপোর্ট এবং হোটেল সুবিধা পাবে এবং পর্যটন জানার জন্য। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সরকারের এই উদ্যোগটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমাদের আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের জন্য এই স্কিমে এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে 40 লাখ ইউরো। এর আওতায় 12 থেকে 29 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ক্লাসিক ইয়ট কার্ডও ফ্রি করে দেওয়া হয়েছে, যা দিয়ে বিশেষ ডিসকাউন্ট পাওয়া যাবে ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট সহ নানা স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে। একটি দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে ভ্রমণের কোনো বিকল্প নেই, তাই সরকারি খরচে শিক্ষার্থীদের দেশ ভ্রমণের সুযোগ করে দেয়াকে ইতিবাচকভাবে দেখছেন দেশটির নাগরিকরা। অন্যদিকে নির্বাচনের আগে এটিকে সরকারের একটি কৌশল বলছেন বিরোধীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।